নমস্কার প্রিয় দর্শক, আমি বিকাশ, আপনি দেখছেন গ্রামীণ সমাচার। অজান্তেই কোচুয়া বোয়ালমারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসে বিদ্যালয়ে এসে উপস্থিত হলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মুসুরুদ্দিন সরকারের পরিবারের লোকজনেরা। উল্লেখ্য, কোচুয়া বোয়ালমারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সহ এলাকার দুবিঘা চাষের জমি, বোয়ালমারী প্রধানপাড়া হাট এবং ফুটবল খেলার মাঠটিও মুসুরুদ্দিন সরকার দান করেছিলেন বলে এলাকাবাসীরা জানিয়েছেন। এলাকায় তার প্রভাব, নাম, ব্যবহার, সুনাম আজও এলাকার মানুষদের হৃদয়ে গেঁথে রয়েছে। আজ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দিবস, আর এরই মধ্যে এসে উপস্থিত প্রতিষ্ঠাতা পরিবারের সদস্যরা। যদিও বিদ্যালয়ের নির্দিষ্ট সময়ের পরে তারা বিদ্যালয়ে এসে উপস্থিত হন, তারপর এলাকাবাসীদের তৎপরতায় বিদ্যালয় পরিদর্শন করেন তারা এবং পরিদর্শন করেন মুসুরুদ্দিন সরকারের সমাধিস্থল। আমেরিকা, বাংলাদেশ সহ বিভিন্ন প্রান্ত থেকে তার পরিবারের লোকজনেরা এসে আবেগে আপ্লুত হয়ে কেঁদে ফেলেন উপস্থিত সকলের সামনে। তারা বলেন, এখানে এসে তাদের ভীষণ ভালো লেগেছে, সকলের হৃদয়িক ব্যবহারে তারা গর্বিত। বিদ্যালয়ের এক শিক্ষাকর্মী গুরুদাস বর্মণ বলেন, আজ বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস এবং মুসুরুদ্দিন সরকারের বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকেরা। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিতেন্দ্রনাথ সরকারের সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আজ বিদ্যালয়ের 65তম প্রতিষ্ঠা দিবস, প্রতিষ্ঠাতা মুসুরুদ্দিন সরকারের স্মৃতিচারণ সহ তার অবদান তুলে ধরা হয়। কিন্তু আমি পরে জানতে পারি ওনার পরিবারের লোকজনেরা আজ বিদ্যালয়ে এসেছেন, কিন্তু একটাই আক্ষেপের বিষয়, ওনার পরিবারের লোকজনদের যদি অনুষ্ঠানের সময় কাছে পেতাম তাহলে ধন্য হয়ে যেতাম এবং আরও বেশি সার্থক হতো আজকের অনুষ্ঠানটিও। আপনাদের দেখাবো বিস্তারিতভাবে এবং শোনাবো এদিন মুসুরুদ্দিন সরকারের পরিবারের লোকজনরা কি বললেন। শুধু ছোট্ট বিজ্ঞাপন বিরতির পরে সঙ্গে থাকুন। বিশেষ বিজ্ঞাপন, এবার থেকে শিলিগুড়ি গ্রেটার লায়ন্স আই হসপিটালের উদ্যোগে কোচুয়া অভিযান সঙ্গে অবস্থিত চক্ষু পরীক্ষা কেন্দ্রে সুলভ মূল্যে চক্ষু পরীক্ষা নিরীক্ষা, চশমা সহ বিনামূল্যে সানি অপারেশনেরও ব্যবস্থা রয়েছে। প্রতি সোমবার হতে শনিবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকবে, তাই অতি সত্বর যোগাযোগ করুন 7865051223 এই মোবাইল নম্বরে। বিশেষ বিজ্ঞাপন, জলপাইগুড়ি সদর হাসপাতালের গাইনোকোলজিস্ট ডাক্তার পিপি ভদ্র প্রতি সোমবার সুলভ মূল্যে রোগী দেখবেন বোয়ালমারী হসপিটাল পাড়ায় অবস্থিত সরকারি মেডিসিনে। যোগাযোগ করুন 9002444795। ছোট বল, এটা আমার বড় ভাই। হ্যাঁ বল, আপনি বলুন আগে, আপনি কি হন? না, আমি ছোট, ও আমার বড়। আচ্ছা, বলছিলাম এই যে মুসুরুদ্দিন সরকার আজকে বলতে গেলে আমাদের প্রতিবেশী ছিলেন বা আমাদের বংশ পূর্বপুরুষ যারা ছিলেন তাদের প্রতিবেশী ছিলেন, এবং এই যে বিদ্যালয়টা যে জমি দান করেছেন, আপনার কি হয় সেই বিষয়ে যদি বলেন একটু আমাদের, যদি ওনার সম্পর্কে একটু স্মৃতিচারণ করেন। আমরা তো অনেক ছোটবেলায় ইয়েতে চলে যাই, পাকিস্তানে, তৎকালীন পাকিস্তান, পূর্ব পাকিস্তান। তারপরে আমরা জানি এটা আমাদের নানার ভিটা। আচ্ছা, সেই ওনাকে আমরা ছোটবেলায় দেখছি বলে মনে পড়ে না, তবে আমার নানি অনেকদিন বেঁচে ছিলেন। 1976 উনি মারা যান, তখন আমরা ইন্টারমিডিয়েট পড়ি। আচ্ছা, পরবর্তীতে আমার ফাদার মারা যান 1999। আচ্ছা, আমরা পড়াশোনা করি, আমি একজন প্রকৌশলী। আচ্ছা, হ্যাঁ, আমি বাংলাদেশ সরকারের সড়ক ও জনপথ অধিদপ্তর, আচ্ছা, যেটা আপনাদের এখানে রোডস অ্যান্ড হাইওয়েজ, সিএনবি রোডস অ্যান্ড হাইওয়েজ ন্যাশনাল যেটা, তার আমি অতিরিক্ত প্রধান প্রকৌশলী ছিলাম। আমি 2018 রিটায়ারমেন্টে যাই। আচ্ছা, অনেকদিনই ভাবছিলাম যে এই আমাদের আমাদের বাড়ির ভিটা যেটা ছিল ওটাকে বলে পাটড়ি পাড়া। আচ্ছা, এটা আঙ্গুল দেখার কাছে। আচ্ছা, হ্যাঁ, ও আপনারা এখানে বাসস্থান ছিলেন? আর যতটুকু আমি জানি, আমার ফাদার উকিল ছিলেন, ওনার শ্বশুর ওনাকে এখানে প্রতিষ্ঠার কালীন হেডমাস্টার হিসাবে নিয়োগ দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে উনি ওকালতি করছেন এবং আমরা তখন পূর্ব পাকিস্তানে চলে যাই। আচ্ছা, এইটুকু স্মৃতি। এবং আমার মামা তো ভাইরা আছে এখনও, ওনারা মানে মুসুরুদ্দিন সরকারের ছেলে। হ্যাঁ, ছেলে, ও ইন্ডিয়ায় যেখানে ডোমার বলে, ডোমার উপজেলায় বোড়াগাড়ি ইউনিয়নে
লালার খামার বলে একটা জায়গায় বিনিময় করেন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এবং ওখানকার ওখানে ওনারা ওনার ছেলেরা এবং ওনার ওয়াইফ সহ সেখানে অবস্থান করেন, এখনও সেখানে আছেন। অনেকে মামার মামারা মারা গেছেন অনেক আগে। হ্যাঁ, আমার মামা তো ভাইরা আছেন। আচ্ছা, তো ভালো লাগলো। আমরা তো জানি না যে আজকে প্রতিষ্ঠা বার্ষিকী, তাহলে হয়তো আমরা আগে আসতাম। হ্যাঁ, এবং ভালো লাগতো বেশি। বলছেন ভাই, যে আপনার দাদুর স্মৃতি বা ওনার যে স্মৃতিফলক দেখলেন, বা এই যে একটা মানে ওনার যে দান করা জমিতে এসে দাঁড়ালেন, যে ভূমির উপরে দাঁড়িয়েছেন, কতটা গর্ববোধ হচ্ছে? অবশ্যই, যে এটা আমাদের পূর্বপুরুষদের আদি নিবাস এবং তাদের কি বলবো, তাদের দান এবং ইয়েতে এই স্কুল এত বড় হয়েছে। আমি ছোটোবেলায় যেটুকু দেখছিলাম সেটা হচ্ছে একটা একটা এক লম্বা ঘর ছিল এখানে, আর একটা গাছ ছিল, বড় মাঠ ছিল। আমার মেজো বোন এই স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন এবং পাশ করেছিলেন। আচ্ছা, তখন সেকেন্ড ডিভিশনে পাশ করেছিলেন। এটুকুই আর কি আমাদের মানে মনে পড়ছে এই মুহূর্তে আর কি। হ্যাঁ, আর আমার মামাতো ভাইরা ওরাও বলে, এবং ওরাও আসলে এই জায়গা পরিদর্শন করে যায়। তো আজকে এসে আমরা বেশি খুশি হলাম যে আমরা ওনার কবর দেখতে পাইছি। আচ্ছা, আমরা জিয়ারত করার সুযোগ পেয়েছি। আচ্ছা আচ্ছা, আল্লাহ ওনার কৃতকর্মের ওসিলায় ব্যস্ত নসিব করুন। আমরা এটাই করি। আর এগুলো জিনিস আসলে আমাদেরকে খুব আবেগপ্রবণ করে দেয়, যার ফলে ঠিক গুছিয়ে বলা যাচ্ছে না। আপনারা যে আন্তরিকতা দেখালেন, আপনারা যে সহযোগিতা করে আমাদের এই স্কুল পরিদর্শনের ব্যবস্থা করলেন, ওনার ছবি আমি দেখিনি স্কুলের। এখানে যে ছবিটা দেখলাম, আমরা এর ছবি তুলে নিয়ে গেলাম। হ্যাঁ, স্মৃতিচারণে আমাদের থাকবে, আর সবাই একদিন চলে যাবে, তারপরও স্মৃতি শুধু থাকবে। তো ধন্যবাদ আপনাদের সবাইকে, এই সন্ধ্যাবেলা আপনারা আসলেন, আমাদের এই দেখার সুযোগ করে দিলেন। কি পরিচয়টা একটু দেবেন নাম? আমি আমার নাম হচ্ছে আহমেদুর রহমান। আচ্ছা, আমি বাংলাদেশ সরকারের রিটায়ার্ড গভর্নমেন্ট অফিসিয়াল, আমি রোডসান হাইওয়েজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসাবে কর্মরত ছিলাম এবং অবসর গ্রহণ করি 2018। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। বলছিলাম আপনার পরিচয়টা দেবেন এবং কোথা থেকে এসেছেন আপনি? আমার নাম হলো আসমা বেগম আশা, আমি একজন ডাক্তার এবং আমি আমেরিকা থেকে আসছি। আমার নানার নাম হলো শাহনাতুল্লাহ সরকার এবং আমার নানি শশীমন্নেসা, আমরা আমাদের এইখানেই একটা জায়গায় ওনারা বাস করতেন। কিন্তু আমার বাবা আফতাবউদ্দিন আহমেদ 1965 আমার ভাই মারা যাওয়ার পরে এখানে এসে হাই স্কুলের হেডমাস্টার ছিলেন, এবং আমার বড় ভাই তখন মারা যাওয়ার জন্য আমার বাবা ওকালতি করতে পারত না, বড় ভাইয়ের ইয়ের শোকে এখানেই হেডমাস্টার ছিলেন বেশ কয়েক বছর। পরে যখন স্কুলে কিছু স্টুডেন্ট বড় হয়ে গেল, ওরা পাস করলো মাধ্যমিক, তখন উনি তাদের কাছে তার পোস্টটাকে ছেড়ে দিয়ে উনি চলে গেছেন। এতটুকুই জানি, আমার বোন এখান থেকে মাধ্যমিক পাস করছে, কিন্তু এতটা সম্ভব হতো না যদি আমার বোন আমার সাথে না থাকতো এবং ওই স্মৃতিটা না বলতে পারতো যে আমার বাবা এখানে ছিল সে মাধ্যমিকে। এবং আমরা ঢুকেই কিন্তু ঘুরে চলে গেছি, ছবি তুলছি অনেক, কিন্তু হঠাৎ করে দেখলাম আপনাদের সঙ্গ পেয়ে গেলাম। এটা আমার কাছে অকল্পনীয় একটা স্বপ্নের মতো, যে সবার সব খবরগুলো জড়ো করে এবং আমাদের একজন ভালো মুরব্বী মানুষের মাজার আমরা দর্শন করতে পারলেন। হ্যাঁ, দর্শন করতে পারলাম এবং ওনার জন্য দোয়া করতে পারলাম, এটাই আমার কাছে অনেক বড় প্রাপ্য। বলছিলাম আপনার বাবার কি নাম ছিল যিনি এখানে চাকরি? আফতাবউদ্দিন আহমেদ, উনি 1965 থেকে পরে বেশ কয়েক বছর এখানে হেডমাস্টার ছিলেন। আচ্ছা। আমার নানার নাম শাহনাতুল্লাহ সরকার, আমার নানি হলো শশীমন্নেসা এবং মশরুদ্দিন সরকারের ওনারা ক্লোজ রিলেটিভ, লাইক কাজিন, ইউ নো, চাচাতো মামাতো ভাই বোন এরকমই হবে। আমরা গেলে আবার ওটা ডিটেলস জানাতে পারবো, আমরা জানাবো। এবং আমার ভাগ্নি জামার কাছে আপনারা জানতে পারবেন যে ওদের কি রিলেশনটা ছিল। আচ্ছা আচ্ছা, আমি এতটুকু বলেই শেষ করছি। বললাম আপনি আমেরিকাতে ওখানে কি করেন? আমি ডাক্তার। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে এত দূর থেকে এসেছেন। বলছিলাম আপনি কোথা থেকে এসেছেন
আপনার পরিচয়টা যদি দেন পাশাপাশি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ মুসাদ্দিক হোসেন। আমি একজন বেসিক্যালি ডক্টর। আমি আমেরিকা থেকে এসেছি রংপুরে। আমার বাবা মা এখনও বেঁচে আছেন। বাবা 97, মা 87। আমি বেসিক্যালি প্রতি বছরেই দেখা করতে আসি। তো এবারে আমার ওয়াইফ যেহেতু এই দিককার, সে বলছে চলো এবার ইন্ডিয়া বেরিয়ে আসবো, আমার ফ্যামিলি সবাইকে দেখে আসবো, আত্মীয়স্বজন যেখানে পরিচিত হয় সবার সঙ্গে দেখা করে আসবো। ওই উপলক্ষে আমরা গত পরশু দিন আমরা দিল্লি বেরিয়ে ওইদিকে বেরিয়ে চলে আসছি বাগডোগরা। সে আমরা আমাদের জামাই বসে আছি ওখানে। আচ্ছা, মানে মেয়ের জামাই আর কি। শুভ সন্ধ্যা। আমি আমার বাড়ি হলদিবাড়ি ক্ষুদিরামপল্লী। আমি বনাপাড়া হাই স্কুলের বায়োলজির শিক্ষক। এই স্কুলের সঙ্গে আমার একটা ঋদ্ধতা বহুদিন থেকে। স্কুলের এক শিক্ষক মহাশয় ছিলেন, তা ভবতোষ সরকার, হীরাকান্ত। আচ্ছা, যা তো যাই হোক, উনি আজকে নেই আজকাল। তো ও সেই সুবাদে এই স্কুলের সঙ্গে আমার একটা বেশ ভালো ঋদ্ধতা ছিল আগে থেকে। তো যাক, আজকে আমার আত্মীয়রা এসছেন, কেউ বাংলাদেশের ঢাকা থেকে, কেউ আমেরিকা থেকে। তাদেরকে আজকে এখানে নিয়ে আসতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি। তাদের পূর্বপুরুষরা এখানে এই এত বসবাস করতেন, এখানকে দান করেছেন, দান করেছেন জমি, আর আগে এখানেই ছিলেন, তারপর এখান থেকে ওরা ওই পাশে চলে যায়। তো আজকে আমার মামা, উনি হঠাৎ সেই কথাগুলো স্মৃতিচারণ করতে করতে হঠাৎ একটু নস্টালজিক হয়ে ইমোশনাল হয়ে গেছেন। আপনারা হয়তো দেখতেই পেলেন, সত্যি আমরা মানে আমাদের যে ভাবাবেগ তাকে তাকে তো আমাদের মূল্য দিতেই হবে। তা আজকে আমি নিজেও উপলব্ধি করছি এই এত সুন্দর একটা পরিবেশে আমার মামার এই ভাবাবেগ স্মৃতিচারণ সত্যি আমাকে দারুণভাবে মুগ্ধ করেছে। আরও বিশেষ করে মুগ্ধ করেছে এখানকার আদিবাসী যারা আছেন, এখানকার স্টাফ যারা আছেন, তারা আমাদের সুন্দর করে এত সুন্দর ব্যবহার করলেন। গিয়ে স্কুলে নিয়ে গিয়ে সেই জিনিস শিক্ষা প্রতিষ্ঠানকে জমি দান করেছেন, তার ফটো আমাদের দেখালেন। সত্যি আমি খুবই আনন্দিত এবং খুব খুব আনন্দ প্রকাশ করছি, আমার খুবই ভালো লেগেছে। এই ছোট্ট কথা কয়টা বলি আমি। আপনার নামটা একটু বলবেন? আমার নাম মুস্তাফিজা রহমান, আমি বোনাপাড়া হাই স্কুলের বায়োলজির শিক্ষক। অনেক ধন্যবাদ আপনাকে। বলছিলাম আজকে আপনাদের বিদ্যালয়ে প্রতিষ্ঠা দিবস, সেই মানে ভাগ্যক্রমে যে প্রতিষ্ঠা যে করেছেন এই বিদ্যালয়ে, যে জমি, যে ল্যান্ড মানে দান করেছেন আর কি। তো আজকে মুশরিউদ্দিন সরকার প্রতিষ্ঠা দিবস আমরা পালন করলেন, কিন্তু কিছুক্ষণ পরেই দেখা গেল কোনো মানে ভাগ্যক্রমে মানে সেই তার বংশধররা এই বিদ্যালয়ে এসে পৌঁছে গেলেন। তো ওনারাও দেখলেন সমস্ত ইনফ্রাস্ট্রাকচার বা ওনাদের যে স্মৃতিচারণ করলেন। তো আপনি একজন স্কুলের ওয়ার্কিং কর্মী রয়েছেন আর কি, তো আপনি কীভাবে দেখছেন বিষয়টা? সেটা হচ্ছে যে আমি মানে স্কুল থেকে আমাদের যথাসময়ে সকলেই আমরা বেরিয়ে পড়ছিলাম, আমার কিছু কাজ ছিল, আমি করে বেরোচ্ছিলাম। তা দেখি যে ওনারা কয়েকজন এদিক ওদিক ছবি তুলছেন। তো বিষয়টা নিয়ে যখন জিজ্ঞেস করলাম, বললো যে এই ব্যাপার। তা এটা সত্যিই একটা আনন্দের বিষয় যে আমরা আজকেই এই ঘন্টা দুয়েক আগে মানে ওই অনুষ্ঠানটা শেষ করেই আমরা বিদ্যালয়কে ছুটি ঘোষণা করে সবাই যার যার মতো বাড়ি ফিরলাম। আজকে আমাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস ছিল এই 2রা জানুয়ারি। প্রতি বছরই আমরা এই প্রতিষ্ঠা দিবস পালন করি, এবং এই প্রতিষ্ঠাতাদের মধ্যে আমাদের মুসরিউদ্দিন সরকার, উনি হচ্ছেন সর্বপ্রথম এবং অগ্রদূত। ওনার অবদান যতটুকু আমি এই আজকে যে আমাদের অনুষ্ঠান সভা ছিল সেই সভার থেকে যতটুকু শুনলাম, যে শুধু স্কুল বাউন্ডারি নয়, ওনার আরও অনেক কিছুই আমাদের স্কুলকে জমি হয়েছে আরও। হ্যাঁ, জমি সহ বাজার সহ ওই পাশে আমাদের একটা খেলার মাঠ রয়েছে, এই পেছনে আমাদের হোস্টেলের জন্য প্রায় 1.5-2 বিঘা জায়গা আছে, ওই দিকে কিছু জায়গা আছে, এবং কৃষি জমিও আমাদের কিন্তু স্কুলে 2-2.5 চাষের জমি আর কি, চাষের জমি রয়েছে। তো এত কিছু দান এটা উনি করেছেন, এই বক্তব্য আজকেও আমি শুনলাম। তা সত্যি মানে ওনাদেরকে সাথে পেয়ে খুব ভালো লাগছে। খারাপ শুধু এই জায়গাটায় লাগছে যে ওনারা যদি আর 2 ঘন্টা আগে আসতেন তাহলে আজকে আরও বেশি আনন্দ হতো, আরও ভালো হতো। আমাদের যে এই যে সভাটা করলাম আমরা প্রতিষ্ঠা দিবসের যে অনুষ্ঠানটা করলাম, সেই অনুষ্ঠানটা
আরও সাকসেস হতো, আরও জাঁকচমক হতো, আমরা সত্যি অন্তর থেকে প্রত্যেকেই অত্যন্ত খুশি হতাম, সন্তুষ্ট হতাম। বলছিলাম ওনারা তো এসছেন, দেখেও গেলেন, তো আগামী দিনে কি চাইবেন ওনাদের কাছে যে এইরকম প্রতিষ্ঠা দিবসে ওনারা এসে এখানে একবার অংশগ্রহণ করুক? আমরা এটা অবশ্যই চাচ্ছি, হার্দিকভাবে চাচ্ছি, আন্তরিকভাবে চাচ্ছি ওনারা যদি পারেন। আজকে শুনলাম যে অনেকেই ওনারা আমেরিকায় থাকেন, ঢাকায় থাকেন, কানাডায় থাকেন, তা আমি জানি না ওনাদের ওই মহামূল্য সময়ে ওনারা এই সময় বের করতে পারবেন কিনা, কিন্তু স্কুলের একজন কর্তৃপক্ষ হিসেবে বা স্কুলের একজন কর্মচারী হিসেবে আমি ওনাদের কাছে এই আবেদন রাখব, যদি আগামীতে সুযোগ হয় এই দোসরা জানুয়ারিতে যদি ওনারা আসেন, আমরা স্কুল কর্তৃপক্ষ সত্যিই কৃতজ্ঞ থাকব, অত্যন্ত খুশি হব। আপনি পরিচয়টা দেবেন? পরিচয় গুরুদাস বর্মন, এই স্কুলের স্টাফ। অনেক ধন্যবাদ দর্শক, আপনাদের সকলের প্রতিবেদন। আপনার অদূর ভবিষ্যৎ কি সুনিশ্চিত করতে চান? তাহলে এলআইসি জীবন বীমা করুন। বিশ্বাসযোগ্য, নির্ভরযোগ্য, অভিজ্ঞ এলআইসি এজেন্ট মনিকা সরকারের সাথে। 8944888577 এবং 9382318128 এই মোবাইল নম্বরে।